ক্ষোভে জ্বলছে ইরান, তিন দিন জনতার ক্ষোভে জ্বলছে ইরান, দিন দিন জনতার মনে ক্ষোভ আরও বাড়ছে। ঠিকভাবে হিজাব না পরায় মাসমা আমিনি নামে এক যুবতীকে আটক করে পুলিশ, পুলিশ হেফাজতেই তার মৃত্যু হয়েছিল। এরপরে বিক্ষোভের আগুন জ্বলছে ইরানে, পুলিশ নিরাপত্তা রক্ষীরা লাঠি গুলি চালিয়ে এই বিক্ষোভ দমানোর চেষ্টা করলেও কার্যত বিফল তারা। প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে পথে নেমেছে সাধারণ মানুষও, চুল কেটে বিক্ষোভ দেখাচ্ছেন ইরানের মহিলারা। এবার দেশের প্যারামিলিটারি বাহিনীর বিরুদ্ধে স্লোগান দিতে দেখা গেল ইরানের স্কুল পড়ুয়াদের। বুধবারই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, দেখা যায় ইরানের প্যারামিলিটারি বাসিজ বাহিনীর সদস্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে কার্যত ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় সেনাবাহিনীর ওই সদস্যকে। ভিডিওতে দেখা যাচ্ছে তেহরানের একটি স্কুলের ছাত্রীরা তাদের হিজাব খুলে ফেলেছে এবং দেশের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ খামেনের মৃত্যু কামনা করে স্লোগান দিচ্ছে। ভিডিও সত্যতা অবশ্যই যাচাই করেনি আজতাক বাংলা। সূত্রের খবর, দেশের প্যারামিলিটারি বাহিনী বাসিজের এক সদস্যকে স্কুলে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি একটি অনুষ্ঠান মঞ্চে উঠতেই প্রায় 50 জন ছাত্রী তাকে ঘিরে ধরেন এবং হিজাব খুলে ফেলেন। এদিকে এই ঘটনার পরই ইরান কর্তৃপক্ষের তরফে বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়গুলিতে নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আজতাক বাংলা।